আর রান্না করবো ছোট মাছের তরকারি আর চিংড়ি ভুনা। প্রথমে বেগুন নিয়ে নিচ্ছি তরকারিটার জন্য। তেল কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে হয়েছে ভেজে নিয়ে হচ্ছে। পানি দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে ভুনো করে কষানিতে মাছগুলো দিয়ে দেওয়া হলো মশলা কষানোতে। এখন কষিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দেব। এখন হচ্ছে এখানে আবারও মশলা কষানো হচ্ছে বেগুনটা দেওয়ার জন্য। প্রথমে মাছটাকে কষিয়ে উঠে নিল যাতে মাছটা ভেঙে না যায়। এখন হচ্ছে বেগুন গুঁড়া দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো হচ্ছে কষিয়ে নেওয়া হবে। কষানোর পর ঝোল পানি দেওয়া হয়েছে। এখন হচ্ছে নেড়ে দিচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছে পানি দেওয়ার পর। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম দেশি খাবার। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিল এক কাপের মতো, পেঁয়াজ ভেজে নিচ্ছে। এখানে হচ্ছে ইতিয়ে দিলে হলো জিরা। লবণ, এখন হচ্ছে পেঁয়াজ পেস্ট আর আদা রসুন একসাথে পেস্ট করা হয়েছিল ওইটা। এখানে হচ্ছে মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে। এটা ঝোল ঝোল থাকবে না, মাখা মাখা হবে। দেখতে পাচ্ছেন চিংড়িটার পানি শুকিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমরা ভাত খাবো। অনেক গেমি হয়েছিল। সন্ধ্যে নাস্তার জন্য আমরা পুরি বানাবো। ময়দা নিয়ে নিচ্ছি, কাপ ময়দা ঢেলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অনেক মেসি হয়ে রয়েছে, আপনারা কিছু মনে করবেন না। এখন হচ্ছে তেলও দিয়ে দিয়েছি, আটা মেখে নিচ্ছি।
দিন অল্প অল্প। ঠিক আছে, তাহলে আটাটা মেখে হয়ে গেছে মাত্র। দেখুন কত সুন্দর পুরি হয়েছে। ওখানে হচ্ছে আমরা এইটাকে চা দিয়ে খাবো বিকেলের নাস্তা হিসাবে। চাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। দেখুন চা কাপে কাপে বেড়ে নিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরিটা অনেক সফট হয়েছে। ব্রেড আর বিস্কুটও আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ।